আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিন আপনার সেলফ একটা আর্নিং এর জন্য নতুন একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট যেটাই বলেন না কেন, আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করব। আপনারা কিন্তু চাইলে প্রতিদিন একদম মানে সর্বনিম্ন কিন্তু আপনি 20 থেকে 30 টাকা 50 টাকা কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়ে আর্নিং করতে পারবেন। আমি আবারও বলছি 20 থেকে 30 টাকা বা 40 টাকা কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়ে আর্নিং করতে পারবেন। আর এখানে যদি আপনি 3-4টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি দেখা যায় প্রতিদিন কিন্তু আপনার 100 থেকে 200 টাকা কিন্তু ইজিলি আর্নিং করে নিতে পারবেন। তো এখানে মূলত আপনি টাকা আর্নিং করতে পারবেন না, এখানে আপনি USDT আছে, বিভিন্ন কয়েন আছে, এগুলো কিন্তু আর্নিং করতে হবে। এইগুলোকে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি USDT তে নিয়ে আসতে হবে, দেন ওই USDT কিন্তু আমার কাছে চাইলে সেল দিতে পারবেন, অথবা আপনি বাইন্যান্সে ডিপোজিট করে কিন্তু সেল দিয়ে সরাসরি আপনার টাকাটা কিন্তু বিকাশ নগদে নিতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল পেমেন্ট প্রুফটা দেখাই। দেখেন আমার ডিনেট অ্যাপ্লিকেশনটা ওপেন করছে, আর যে অফারটা শেয়ার করবো বা যে ওয়েবসাইটটা যেটাই বলেন না কেন, এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন, তারপর অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবেন। তো এখানে দেখেন আমার পেমেন্ট প্রুফটা, দেখেন আমার কিন্তু অলরেডি আমার ব্যালেন্সে $1.62 আছে, প্রায় কিন্তু 180 টাকার মতো আছে। এখানে দেখেন আমি কিন্তু প্রায় আজকে 12 সেন্টের মতো USDT আর্নিং করছি, যেটার ভ্যালু 15 টাকার মতো, ঠিক আছে। তো এখানে অ্যামাউন্টটা কম হলেও কিন্তু আপনি রিয়েলভাবে আর্নিং করতে পারবেন, এমনকি রিয়েলভাবে উইথড্র করে আপনার টাকাটা পকেটে নিতে পারবেন। সো গাইজ, এখানে যে BCT কয়েনটা দেখতে পাচ্ছেন, আমি $1 সমপরিমাণে BCT কয়েন পাইছি, এটা কিন্তু এখনও লিস্টেড না। তো এখনও অনেকে বলবেন যে ভাই লিস্টেড না হলে প্রফিটটা নিব কেমনি, তো এটা কিন্তু খুব শীঘ্রই আপনার বড় বড় এক্সচেঞ্জারের লিস্ট হবে, এখান থেকে কিন্তু সরাসরি উইথড্র করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে পেমেন্টটা নিতে পারবেন, দেন ওইখান থেকে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি USDT করে নিতে পারবেন। তো আশা করি বুঝাতে পারছি এগুলো কোনো ব্যাপারই না। তো কীভাবে আপনারা এই অ্যাপসটাতে কাজ করবেন, প্লাস এখানে কীভাবে ফার্স্ট অফ অল সাইন আপটা কমপ্লিট করবেন, এটা কিন্তু এখন দেখাই দেবো। সো গাইজ, আর বেশি কথা না বলে চলুন দেখাই দিই কীভাবে আপনারা এই ডিনেট অ্যাপ্লিকেশনে কাজ করবেন, প্লাস এখানে কীভাবে আপনারা একাধিক অ্যাকাউন্ট ইউজ করবেন। কারণ একাধিক অ্যাকাউন্ট ইউজ করলে কিন্তু আপনার আর্নিংটা এটাতে বেড়ে যাবে, মানে আপনি ইউজ একটা আর্নিং করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো এখানে আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি, যাওয়ার পর ডিনেট লিখে সার্চ দিবেন। তো এখানে কিন্তু আমি আবারও বলছি, এখানে কিন্তু একদম 100% রিয়েলভাবে কিন্তু আপনি মান্থলি ভালো একটা মানে 2 থেকে 3 হাজার টাকা কিন্তু আর্নিং করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু প্রতিনিয়তই অফার আসে, ঠিক আছে। তো এখানে যদি ডিনেট লিখে সার্চ দেন, ডিনেট, সো গাইজ আমি ডিনেট লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা কী করবেন, ইনস্টল করে নেবেন। এটা কী করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। ইনস্টল করার পর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, উপরে দেখেন একটা টুইটারের মতো আইকন আছে, এই টুইটার আইকনটাতে ক্লিক দিবেন। মানে আপনাকে টুইটার দিয়ে কিন্তু এক কাজটা কমপ্লিট করতে হবে, আর আপনার টুইটারে মিনিমাম কিন্তু 30টা মেবি ফলোয়ার থাকতে হবে, ঠিক আছে। অনেকের কিন্তু আপনার 3-4টা টুইটার অ্যাকাউন্ট আছে, যাদের 3-4টা টুইটার অ্যাকাউন্ট আছে আপনারা কিন্তু হিউজ লেভেলের আর্নিং করে নিতে পারবেন, মানে আপনি কিন্তু 3-4টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো এখানে নিয়ে আসবে, তো একটু নেটওয়ার্কটা স্লো। সো গাইজ, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কী করবেন, আপনার টুইটারের ইউজার নেম প্লাস আপনার টুইটারের পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে নিচে সাইন ইন বাটন আছে, সাইন ইনে ক্লিক দিবেন। সাইন ইনে যখনই ক্লিক দিবেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে, মানে এখানে কোনো প্রকারের সাইন আপের প্যারা নাই, ঠিক আছে। আপনি জাস্ট আপনার টুইটারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কী করবেন, লগ ইন করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। আমি যদি এখন ওয়ালেটে ক্লিক দিই, ক্লিক দিলে কিন্তু এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাবেন। দেখেন আমার $1.62 এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনাদেরও এভাবে শো করবে। তো এখন আসি ইভেন্টগুলোতে কীভাবে পার্টিসিপেট করবেন। সো গাইজ, এই অ্যাকাউন্টে যেভাবে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্ট দিয়ে লগ ইনটা করছেন না, সেমভাবে আপনার ওয়েবসাইটেও কিন্তু লগ ইন করে নিতে হবে। তো অফারগুলো কীভাবে পাবেন, অফারগুলো মূলত আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। এই যে দেখেন এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে মূলত অফারগুলো পাওয়া যাবেন। তো মাস্ট বি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাওয়া যাবেন, ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। দেন নিচে জয়েন বাটন পাবেন, জয়েন করে নেবেন। জয়েন করার পর কী করবেন, উপরে দেখেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা না, এটা কী করবেন, চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর উপরে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর পিন করে রাখবেন। পিন করলে হবে কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু সবার উপরে থাকবে। তো এখন আসি আপনি ডিনেটের অফার থেকে কীভাবে আপনার রিওয়ার্ডটা ক্লেম করবেন। তো রিওয়ার্ড ক্লেম করা একদম সিম্পল, আপনারা জাস্ট কী করবেন, আমি যখনই এরকম একটা পোস্ট করে দেবো, ঠিক আছে, এরকম একটা লিঙ্ক দেবো আপনাদের ডিনেট লিখে, বা আমি যে কোনো একটা পোস্ট করব তারপর এই লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কী করবেন, আপনারা ক্লিক দিবেন, লিঙ্কে ক্লিক দেওয়ার পর ওপেন করবেন। সো গাইজ, আপনি যদি আনলিমিটেড করতে চান তো ফার্স্ট অফ অল দেখাই দিই কীভাবে আনলিমিটেড করবেন, তারপর আমি দেখাবো কীভাবে টাক্স কমপ্লিট করবেন, আর তারপর দেখাই দেবো কীভাবে এখান থেকে উইথড্র করবেন। তো আনলিমিটেড করার জন্য ফার্স্ট অফ অল আপনার একটা মেইন অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে। আপনি যদি এখানে আপনার মেইন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেন ফার্স্ট অফ অল, দেন আপনার মেইন অ্যাকাউন্টের রেফার লিঙ্ক দিয়ে যদি আবার সেকেন্ড অ্যাকাউন্টে জয়েন করেন তাহলে কিন্তু আপনার কমিশনটাও বেশি পাবেন, আর এখানে আপনার আর্নিংটাও বেশি হবে। তো এখানে দেখেন আমার যেটা মেইন
অ্যাকাউন্ট, এটা কিন্তু আমি ফার্স্ট অফ অল আপনাদের লগ ইন করে দেখা দিয়েছি কীভাবে আপনারা সাইন আপটা কমপ্লিট করবেন। সাইন আপটা কমপ্লিট করার পর দেখা দিয়েছি লিঙ্কগুলো কীভাবে পাবেন, মানে অফারের লিঙ্কগুলো কোথায় পাবেন, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। ওইখান থেকে লিঙ্কে ক্লিক দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর কী করবেন, উপরের দিকে দেখেন আমার কিন্তু টুইটারটা অলরেডি কানেক্ট আছে, ঠিক আছে। আপনারা কী করবেন, আপনাদের টুইটারটা ক্রোম ব্রাউজারের সাথে কানেক্ট করে নেবেন, মানে আপনার মেইন অ্যাকাউন্টটা থাকবে ক্রোম ব্রাউজারের সাথে, দেন আপনার মেইন অ্যাপসের সাথে, এটা হলো আপনার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আসি কীভাবে আপনারা আরও আরেকটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমি কিউআই ব্রাউজারের হেল্প নেব, কারণ এখানে আপনাকে এক্সটেনশন এড করতে হবে। আপনারা কী করবেন, আপনার যদি দুই তিনটা ডিনেট মানে টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে কী করবেন, আপনার কিউআই ব্রাউজারটা ইনস্টল করবেন, আর এখান থেকে মিসেজ যে ব্রাউজারটা আছে এই দুইটা ব্রাউজার ওপেন করে নেবেন। মানে আপনি তিনটা অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করতে চান তাহলে একটা তো মেইন আমি যেটা বললাম একটু আগে, দেন আপনার কিউআই ব্রাউজারও করতে পারবেন, মিসেজ ব্রাউজারও করতে পারবেন। তো এখন আসি কিউআই ব্রাউজারে কীভাবে করবেন, তারপর দেখাবো কীভাবে আপনারা আর্নিংটা করবেন। তো কিউআই ব্রাউজারে আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখেন মানে ফার্স্ট অফ অল লিঙ্কটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, তারপর এখানে দেখেন কমপ্লিট এক্সটেনশন, একটু ওয়েট। সো গাইজ, লিঙ্কে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ফার্স্ট অফ অল আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে করেন, মানে আপনি মেইন ওয়ালেট দিয়ে করেন, তাইলে কিন্তু আপনাকে এক্সটেনশনের কোনো প্রয়োজন হবে না। আপনি যদি কিউআই ব্রাউজার দিয়ে করেন, মানে আরও একটা অ্যাকাউন্ট ইউজ করতে চান, তাহলে এখানে কী করবেন, আর অবশ্যই কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার আর্নিংটা বেশি হবে। এখানে দেখেন কমপ্লিট ইন এক্সটেনশন, এটাতে ফার্স্ট অফ অল ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার একটা এক্সটেনশন আপনার ওয়ালেটে অ্যাড করতে হবে, বা আপনার যেই কিউআই ব্রাউজারটা আছে না, কিউআই ব্রাউজারে অ্যাড করতে হবে। তো কিউআই ব্রাউজারটা কিন্তু আপনার প্লে স্টোরে পাই যাবেন। দেখেন আমি কিন্তু অলরেডি ডিনেট এক্সটেনশনটা এখানে অ্যাড করে নিয়েছি, এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাইতেছে। আমি যদি জুম করে দেখি এখানে আপনার অ্যাড টু ক্রোম দেখাবে। তারপর দেখেন এখানে আপনার কিউআই ব্রাউজারের থ্রি ডটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখেন আমার ডিনেট এক্সটেনশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এটার উপর ক্লিক দিবেন, ডিনেট এক্সটেনশনের উপর ক্লিক দেওয়ার পর আপনারা যেভাবে মেইন অ্যাপসের মধ্যে লগ ইন করছেন না, ঠিক সেমভাবে এখানেও লগ ইন করতে পারবেন। এখানে লগ ইন উইথ টুইটারে ক্লিক দিবেন, লগ ইন উইথ টুইটারে ক্লিক দেওয়ার পর আপনার টুইটারটা এখান থেকে কী করবেন, অথরাইজ করে নেবেন। দেখেন এটা কিন্তু আমার সেকেন্ড টুইটার, মানে আমি কিন্তু আরও একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে আছি আপনাদের লাইভে দেখাইয়া, ঠিক আছে। এখানে অথরাইজ অ্যাপে ক্লিক দিলাম, অথরাইজ অ্যাপে ক্লিক দেওয়ার পর কী করবেন, এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার যেই ডিনেটটা এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু ওয়েট করতে হবে। সো গাইজ, কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর দেখেন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখান থেকে ওয়ালেটে ক্লিক দিই, ক্লিক দিলে মেবি আমার ওয়ালেটটা, এই যে দেখেন আমি কিন্তু কিউআই ব্রাউজারের মধ্যে আমার ডিনেট ওয়ালেট দেখতে আসি, ঠিক আছে। এটা কিন্তু আমার জিরো ব্যালেন্স, মানে আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন আসি, মানে আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে তিন চারটা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। আর এখন দেখা দিই কীভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন। আমি এখান থেকে চলে আসলাম, এই যে দেখেন এখানে টাস্ক অপশনে, তো এখানে আপনাকে ফার্স্ট অফ অল কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো একটু ওয়েট। সো গাইজ, যখনই আপনার এক্সটেনশন লগ ইন করা কমপ্লিট হয়ে যাবে, তারপর কী করবেন, আমাদের যে চ্যানেলে লিঙ্কগুলো শেয়ার করা হবে ওই লিঙ্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেন এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন। টাস্কগুলো কমপ্লিট করতে একদম সিম্পল, ফার্স্ট অফ অল আপনার এগুলো কিন্তু অটোমেটিক টাস্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে জাস্ট এখানে ক্লিক দিতে হবে, তো মাঝে মধ্যে কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনাকে নিজেই কমপ্লিট করতে হবে, মানে এটা মাঝে মধ্যে প্রবলেম হতে পারে, তো আপনারা একটু ট্রাই করে নেবেন, ঠিক আছে। তো এখানে রিটুইটের ফার্স্ট টাস্কটার উপর ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখানে আপনার অটোমেটিক রিটুইট হয়ে যাবে। এগুলো কেন হইতেছে না আমি বুঝতে পারতেছি না, মানে এগুলো সব টাস্ক অটোমেটিক আপনার কমপ্লিট হয়ে যাবে, মানে টিকমার্ক চলে আসবে। আসার পর এখানে জয়েনে ক্লিক দিবেন, মানে টেলিগ্রামের টাস্কটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। মানে জয়েনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে, দেন জয়েন করে নেবেন। জয়েন করার পর এখানে বলছে যে আপনার একটা ইমেল দিতে, ইমেল দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন, তারপর চেক অ্যান্ড ক্লাইম রিওয়ার্ড, এটাতে ক্লিক দিলে কিন্তু একদম ইনস্ট্যান্ট রিওয়ার্ডগুলো ক্লাইম করতে পারবেন। তো এই যে ডিনেটের অফারটা এখন অনগোয়িং আছে, এখানে মূলত আপনাকে একটা টিকিট দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি এখানে মানে কিছু ডলার, প্রায় $128 গিভওয়ে দেবে, এখান থেকে কিন্তু আপনি রিওয়ার্ডটা ক্লাইম করতে পারবেন। তো আশা করি বুঝিয়ে দিতে পারছি। এভাবে কিন্তু আপনি ডিনেটের প্রতিদিন 5-6টা মানে লিমিটেড অফার থাকে, আর আপনার ফার্স্ট 200-300 বা 1000-1500 এরকম ইউজারকে পেমেন্টটা করে সরাসরি কিন্তু USDTও পাবেন, BUSD পাবেন, বিভিন্ন কয়েন পাবেন, যেটা আমি মেইন ওয়ালেট আপনাদের দেখাই দিছি। এখানে কিন্তু ডিনেটের মেইন ওয়ালেট যেটা আমার, এখানে কিন্তু আমি কিন্তু 12 সেন্ট বা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট ক্লাইম করছি, ঠিক আছে। এটা লিমিটেড অফার ছিল, তো আপনাকে মাস্ট বি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। যখনই আমি ডিনেটের লিঙ্কগুলো শেয়ার করবো তখনই কিন্তু আপনি লিঙ্কে ক্লিক করে আপনার টাস্কটা কমপ্লিট করে নেবেন। আমি আবারও বলছি, টাস্ক এখানে কমপ্লিট করতে বেশিক্ষণ সময় লাগবে না, আপনার টুইটারের টাস্কগুলো অটোমেটিক হয়ে যাবে, আর যেই ইয়ার টাস্কটা আছে আপনার টেলিগ্রাম
বা ডিসকর্ডের যদি টাস্ক থাকে এগুলো আপনার কিন্তু ম্যানুয়ালি করতে হবে। দেন কিন্তু আপনি রিওয়ার্ডটা একদম ক্লাইমেট যেটা বললাম একটু আগে ক্লাইমেট লিখ দেবেন, ইনস্ট্যান্ট কিন্তু ক্লাইম করে নিতে পারবেন, যেটা একদম আপনার ওয়ালেটে কিন্তু মেইন ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে, যেটা এখানে শো করতে পারত মানে দেখতে পারতেছেন আপনারা। তো এখন আসি উইথড্র করবেন কীভাবে। উইথড্র একদম সিম্পল ভাই, মানে আপনার যেই ইউএসডিটিটা সেটার উপর যদি আমি ক্লিক দিই দেখেন এখানে কিন্তু উইথড্র অপশন চলে আসছে নিচে, উইথড্রতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি ইউএসডিটিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন এখানে কী বলছে, মানে এখানে আপনার ইউএসডিটি সিলেক্ট থাকবে, তারপর বিএসসি নেটওয়ার্ক থাকবে, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন বাইন্যান্স থেকে, ঠিক আছে। আর এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স যেহেতু 12 সেন্ট আছে, এখানে আমি যদি উইথড্র অলই দিই দেখি কী আসে। আচ্ছা এখানে মেবি আমার মিনিমাম $1 নাকি কত ডলার লাগে, ঠিক আছে। আর এখানে নেটওয়ার্ক ফি 50 সেন্ট নিবে, দেন কনফার্মে ক্লিক দিলে কিন্তু আপনার মানে উইথড্রটা একদম ইনস্ট্যান্ট আমি আপনার বাইন্যান্সে পাওয়া যাবেন, ঠিক আছে। উইথড্র নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই। তো নেক্সটে কিন্তু যদি ভালো একটা পেমেন্ট আর্নিং করতে পারি বা আপনারাও যদি আর্নিং করতে পারেন, তখন কিন্তু আমি লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে বা উইথড্রর ভিডিও নিয়ে কিন্তু আসবো। তো অবশ্যই কী করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর আজকে ভিডিওতে একটা লাইক দিতে হবে, আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে পিন করে রাখবেন, ঠিক আছে। যখনই আমি ডিনেটের লিঙ্কগুলো শেয়ার করবো আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক দিয়ে ওপেন করবেন, যেভাবে টাস্কগুলো দেখা দিচ্ছি সেমভাবে করে নেবেন। আর যাদের একাধিক টুইটার অ্যাকাউন্ট আছে আপনারা একাধিক অ্যাকাউন্ট ইউজ করে কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।